যিশায় অধ্যায় ৩৫ প্রান্তর ও শূন্যস্থান আনন্দিত হব, আউ মরুভূমি উল্লসিত হই গোলাপ তুল্য প্রফুল্ল হব, তাহা অতিশয় প্রফুল্ল হব। পুনি আনন্দ ও গান করি উল্লসিত হব। লিবাননর প্রতাপ, কর্মিল ও সারণর শোভা তাহাকু দত্ত হব। সেমানে সদাপ্রভুঙ্কর প্রতাপ ও আম্ভমানঙ্ক পরমেশ্বরঙ্কর শোভা দেখিবে। তুমেমানে দুর্বল হস্তকু সবল কর ও থর থর আণ্ঠুকু সুস্থির কর। ভিত্তান্তকরণমানঙ্কু কুহ, সাহসিক হুও, ভয় কর নাহিঁ। দেখ, তুম্ভমানঙ্ক পরমেশ্বর প্রতিশোধ সহিত, পরমেশ্বরঙ্কর প্রতিফল সহিত আসিবে। সে আসি তুম্ভমানঙ্কর পরিত্রাণ করিবে। সেতেবেলে অন্ধমানঙ্কর চক্ষু প্রসন্ন হেব ও বধিরমানঙ্কর কর্ণ মুক্ত হেব। সেতেবেলে নেঙ্গড়া লোক হরিণ পরি ডিয়া মারিব ও ঘুঙ্গামানঙ্কর জিহ্বা গান করিব। কারণ প্রান্তরে জল ও মরুভূমিরে স্রোত বাহারিব। পুনি মৃগতৃষ্ণা জলাশয় হেব ও শুষ্ক ভূমি নির্ঝরময় হেব। শৃগাড়মানঙ্কর নিবাস মধ্যরে, সেমানঙ্কর শয়ন স্থানরে ঘাস, নল ও তণ্ডি বণ হেব। পুনি সেঠারে এক রাজদণ্ড ও পথ হেব, তাহা পবিত্রতার পথ বলি বিখ্যাত হেব। তাহা কেবল সেমানঙ্ক নিমন্তে হেব, মাত্র কোনসি অশুচি লোক তহি উপরে গমন করিব নাহিঁ। পথিক মানে ও অজ্ঞান মানে হে তহিরে ভ্রান্ত হেবে নাহিঁ। সেঠারে কোনসি সিংহ নথিব, কিয়বা কোনসি হিংস্রঙ্ক জন্তু তহি উপরকু যিব নাহিঁ। সেমানে সেঠারে দেখা যিবে নাহিঁ, মাত্র মুক্তিপ্রাপ্ত লোকমানে সেঠারে গমন করিবে। পুনি সদাপ্রভুঙ্ক নিস্তারিত লোকমানে ফেরি আসিবে ও গান করু করু সিয়নরে উপস্থিত হেবে ও নিত্যস্থায়ী আনন্দ সেমানঙ্কর মস্তকর ভূষণ হেব। সেমানে আনন্দ ও আহ্লাদ প্রাপ্ত হেবে। পুনি শোক ও আর্তস্বর দূরকু পলাইযিব।